বন্ধুরা, বাইরে হচ্ছে ঝমাঝম বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে যদি একটু গরম গরম পকোড়া হয় তাহলে আর কী চাই বলো। আর এটা যেই সেই পকোড়া নয়, একদম স্পেশাল পকোড়া। আর পকোড়াটা কী দিয়ে তৈরি বলো তো? পকোড়াটা বানালাম আজ লোটে মাছ দিয়ে। তো চলো ঝটপট করে দেখিয়ে দিই কীভাবে লোটে মাছের এরকম সুন্দর ক্রিস্পি পকোড়া তোমরা বানাতে পারবে। এখানে চার পাঁচটা আমি লোটে মাছ নিয়েছি। লোটে মাছগুলো খুব সুন্দর করে ক্লিন করে ধোয়াই আছে। তো তারপরেও লোটে মাছের পকোড়া বানানোর যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে এর ভেতরকার যে মোটা কাঁটাটা আছে সেটা বের করা। তো চলো প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে কীভাবে এই মোটা কাঁটাটা বের করবে। তো এর জন্য কিন্তু কাঁচি লাগবে, কাঁচি দিয়েই করো। আর মাছের পিঠের দিকে একটা শক্ত পাখনার মতো থাকে, ওটাকে কিন্তু কাঁচি দিয়ে কেটে দিও। আমার মাছগুলোর মধ্যে এটা ছিল না, মার্কেট থেকেই ক্লিয়ার করেছিলাম। তারপর যে মেন কাঁটাটা ছিল তার চারপাশ থেকে কী করবে, এরকম কাঁচি দিয়ে সাইডটা প্রথমে একটুখানি আলগা আলগা করে নেবে। খুব সুন্দরভাবে খুব ইজিলি হয়ে যাবে। প্রথমটা একটু কঠিন লাগবে, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। তো কাঁচি দিয়েই করো, কাঁচি দিয়েই ভালো হবে। আর তারপর কী করবে, এই মেন কাঁটাটা চারপাশে কাঁচিটা নিয়ে গিয়ে এরকম করে ধরে কেটে দিলে কিন্তু পুরো কাঁটাটাই খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে। আর তারপরেও যদি একটু আধটু কোথাও থেকে যায় তো সেক্ষেত্রে কী করবে, সেটা কাঁচি দিয়ে কেটে দিও। তাহলেই দেখবে খুব ইজিলি কিন্তু বেরিয়ে চলে আসছে। এইভাবে আমি মাছগুলোকে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। মাছের লেজটাকেও কিন্তু আমি নিয়েছি পকোড়া বানানোর জন্য, চাইলে তোমরা এটা কিন্তু বাদ দিয়ে দিতেও পারো। তো এখন কি করব, কেটে রাখা এই লোটে মাছের টুকরোগুলোর মধ্যে একটুখানি নুন দেব। নুন দিয়ে ভালো করে মাখিয়ে কি করব, এটাকে মিনিট পাঁচেকের মধ্যে মতো রেখে দেব, যাতে করে এই মাছ থেকে সুন্দরভাবে জল বেরিয়ে যায়। তো আমি এরকম একটা জালিদার তোমার ঝুড়ির মধ্যে রেখেছি, আর নিচে একটা প্লেট রেখেছি। তো দেখো কতটা জল বেরিয়ে গেছে 5 মিনিটে। এটা কিন্তু করো এই স্টেপটা, নাহলে কিন্তু পকোড়া বানাতে খুব অসুবিধা হবে। আর তারপর ওই জলটা ফেলে দিয়ে মাছগুলোকে আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে সুন্দর, খুব সুন্দর একটা পকোড়ার কালার আসবে। আর তারপর ঝালের জন্য একটুখানি গোলমরিচকে গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচের কাছাকাছি আদা রসুনের বাটা। আর তারপর কী করব, লেবুর জিসটা আমি দিয়ে দেবো, মানে সবুজ অংশটা ঘষে দিয়ে দেবো। আমি পাতিলেবু ব্যবহার করছি, গন্ধরাজ লেবু থাকলে অবশ্যই দিও। আর তারপর আধখানা গন্ধরাজ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো। আর তারপর দিয়ে দিলাম 1 বাটির কাছাকাছি আমি দিলাম ময়দা, আর 1.5 বাটির কাছাকাছি দিলাম কর্নফ্লাওয়ার পাউডার। এটা আমি ইনিশিয়ালি দিলাম, পরে কিন্তু আরও লাগবে। আর একটা ডিম আমি দিয়ে দিলাম, আমি ডিমের সাদা হলুদ দুটো অংশই ব্যবহার করছি। আর এটা মিশিয়ে নেওয়ার আগে আমি যেটা করব, সামান্য আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম যাতে করে এটা ক্রিস্পি হয়। তো এরপর কি করব, আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু বেশি কর্নফ্লাওয়ার বা ময়দা দিতে যেও না, তাহলে একটু অসুবিধা হতে পারে। তো একটু একটু করে দিও, আমি কিন্তু পরে আরও খানিকটা কর্নফ্লাওয়ার পাউডার এর মধ্যে অ্যাড করেছি। তো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, পরে কিন্তু আরও খানিকটা কর্নফ্লাওয়ার পাউডারের আমার দরকার হয়েছিল। তো তাই আমি ভালো করে মিশিয়ে খুব সুন্দর একদম ব্যাটারের, মানে মাছের গায়ে খুব সুন্দর করে ব্যাটারগুলো লেগে যাওয়া অবধি এটাকে মিশিয়ে নেব। তো পকোড়াগুলো তো রেডি, এবার ভেজে নেওয়ার পালা। তো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো, এগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে। তো তেলটা গরম হলে আমি একে একে করে মাছের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এই ব্যাপারটা হয়তো শুনতে বা দেখতে অনেকটা তোমাদের কঠিন লাগলেও এই মাছের পকোড়া কিন্তু 10 মিনিটই কাছাকাছি লাগে বানাতে। মাছের কাঁটাটা হচ্ছে বের করতে একটুখানি সময় লাগে, আর না হলে কিন্তু পকোড়াটা তোমার পেঁয়াজের পকোড়ার মতোই সহজ, কোনো বেশি ঝামেলা কোনো কিছুই নেই, আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নেব, একদম লাল লাল ক্রিস্পি হওয়া অবধি। এক সাইডটা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেবো, উল্টে দিয়ে অন্য সাইডটাও সুন্দর করে ভেজে নেব। আর এইভাবে কিন্তু লোটে মাছের ফিশ ফ্রাইও বানানো যায়। প্রসেসটা একটু আলাদা হয়, সেটা অন্য কোনো দিন তোমাদেরকে দেখাবো। তো দেখো মাছের পকোড়াগুলো দুটো সাইড থেকেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবং এটাকে আরেকটু সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর তুলে নেব। আর এই মাছের পকোড়া বন্ধুরা শুধুমাত্র যে তোমার বর্ষার দিনে স্ন্যাক্স হিসাবে ভালো লাগে তা নয়, এই মাছের পকোড়া কিন্তু তোমরা গরম ভাতে ডালের সঙ্গে খেতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে। এবং বুঝতে পারবে না যে, মানে যারা লোটে মাছ খায় না গন্ধের জন্য, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা লোটে মাছ দিয়ে বানানো। আর এই যে ছোটো ছোটো কাঁটাগুলো আছে সেটাও কিন্তু খাওয়ার সময় কোনোভাবে কোনো প্রবলেম করবে না। তো দেখো বন্ধুরা, আমাদের সুন্দর ক্রিস্পি লাল লাল লোটে মাছের পকোড়া রেডি হয়ে গেছে। সঙ্গে আমি কিছুটা পেঁয়াজের রিং নিয়েছি আর কাসুন্দি দিয়ে এটাকে খাচ্ছি। তোমরা কেচাপ দিয়ে খেতে পারো, গরম ভাতের ডালের সঙ্গেও দুর্দান্ত খেতে লাগে। তো জাস্ট একবার বানিয়ে দেখো, খুব সহজেই বানানো হয়ে যাবে। যে কোনো বর্ষার দিনে স্ন্যাক্স হিসাবে বা নর্মাল দিনে স্ন্যাক্স হিসাবে এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, চাইলে তোমরা গরম ভাতের সঙ্গেও খেতে পারো, দুর্দান্ত লাগে এই লোটে মাছের পকোড়া। তো এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও বন্ধুরা। তো চলো বৃষ্টি দেখতে দেখতে আমি তো লোটে মাছের পকোড়া শেষ করি, আর তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। তো চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।